আমরা আজকে অ্যাড্রেসিং মোডগুলা কন্টিনিউ করব। লাস্ট ডেতে আমরা হচ্ছে চার ধরনের অ্যাড্রেসিং মোড দেখেছিলাম: ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, অ্যাবসোলিউট বা ডিরেক্ট অ্যাড্রেসিং মোড আর ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। আজকে আমরা হচ্ছে বাকি ছয়টা অ্যাড্রেসিং মোড দেখব। এই অ্যাড্রেসিং মোডগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা থেকে এক্সামে অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমে আজকে আমরা দেখব হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড জিনিসটা কিরকম। ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডটা হচ্ছে আমরা যখন ইউজ করব, ইনস্ট্রাকশনে আমাদের হচ্ছে একটা রেজিস্টারের উল্লেখ করা থাকবে, সেই রেজিস্টারটার আগে একটা ফার্স্ট ব্র্যাকেট অথবা প্যারেন্থেসিস ইউজ করা হবে, এবং সাথে হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টিজার ভ্যালু থাকবে, সেইটাকে হচ্ছে আমাদের এখানে এক্স দিয়ে বোঝানো হয়েছে। এই যে কনস্ট্যান্ট ইন্টিজার ভ্যালু, এইটাকে হচ্ছে অফসেট ভ্যালু বলা হয়। এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, অর্থাৎ একটা পজিটিভ ইন্টিজার ভ্যালু হতে পারে কিংবা একটা নেগেটিভ ইন্টিজার ভ্যালু হতে পারে। এবং আমরা এটা কিভাবে কাজ করি ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে, আমাদের এইখানে যে রেজিস্টারটা উল্লেখ করা থাকবে সেই রেজিস্টারটা আমাদেরকে চেক করতে হবে। চেক করলে আমরা সেখানে হচ্ছে একটা ভ্যালু পাব, সেই ভ্যালুটার সাথে আমাদের এক্স বা অফসেট হিসেবে যে ভ্যালুটা ইন্টিজার ভ্যালুটা থাকবে সেটাকে হচ্ছে প্লাস করতে হবে বা যোগ করতে হবে। যোগ করলে আমরা যে যোগফলটা পাব সেই যোগফলটা আমাদের একটা অ্যাড্রেস হিসেবে কাজ করবে, এবং সেই অ্যাড্রেসটাতে গেলে আমরা আমাদের ডেজার্ট ভ্যালুটা পেয়ে যাব, যে ভ্যালুটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি সেটা পেয়ে যাব। যদি আমি একটা এক্সাম্পল দেই, এখানে দেখো, এখানে একটা ইনস্ট্রাকশনে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড ইউজ করা হয়েছে। ইনস্ট্রাকশনটা কেমন, এখানে একটা অ্যাড ইনস্ট্রাকশন, এখানে অফসেট ভ্যালু হিসেবে +20 আছে, এবং একটা রেজিস্টার হিসেবে R1 ইউজ করা হয়েছে, তারপরে কমা দিয়ে R0। এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্সিং অ্যাড্রেস মোড ইউজ করা হয়েছে। ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে কি হচ্ছে, আমাদের একটা অফসেট ভ্যালু থাকছে এবং একটা রেজিস্টার উল্লেখ করা থাকছে। এবং আমরা কিভাবে আমাদের ডেজার্ট ভ্যালুটা পাব, প্রথমে আমরা যে রেজিস্টারটা উল্লেখ করা আছে এখানে এই এক্সাম্পলের জন্য সেটা হচ্ছে R1, এই R1টাকে চেক করব। R1টাকে চেক করলাম, করে দেখলাম সেখানে আছে হচ্ছে 1000, এবং আমাদের ইনস্ট্রাকশনে কি আছে, অফসেট ভ্যালু হিসেবে ইউজ করা হয়েছে +20, +20। এখন তাহলে আমাদের কি করতে হবে, R1-এ আমরা চেক করে যে ভ্যালুটা পেয়েছি সেই ভ্যালুটার সাথে 20 অ্যাড করতে হবে। তাহলে 1000-এর সাথে যদি 20 অ্যাড করো হবে হচ্ছে 1020, 1020। 1020-এর মধ্যে গেলেই আমরা আমাদের অপারেন্ট অথবা ডেজার্ট ভ্যালুটা পেয়ে যাব, এবং সেই ভ্যালুটার সাথে R0 রেজিস্টার ভ্যালুটাকে অ্যাড করতে হবে আমাদের এই ইনস্ট্রাকশন অনুযায়ী। তাহলে জিনিসটা কেমন হচ্ছে, আমাদের ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে একটা রেজিস্টার উল্লেখ করা থাকবে এবং একটা অফসেট ভ্যালু থাকবে, সেই অফসেট ভ্যালুটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। প্লাস থাকলে হচ্ছে প্লাস হবে, মাইনাস থাকলে কি হবে, মাইনাসটা যোগ করলে তো মাইনাসই হয়ে যায়। এখন আমাদের কি করতে হবে, আমাদের তাহলে যেই রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটা চেক করতে হবে, সেখানে আমরা একটা ভ্যালু পাবো যেটা আসলে অ্যাকচুয়াল ভ্যালু না, এবং আমাদের ইনস্ট্রাকশনে অফসেট হিসেবে যে ভ্যালুটা থাকবে সেইটা রেজিস্টার ভ্যালুর সাথে অ্যাড করব। যদি প্লাস অফসেট ভ্যালু হয় তাহলে অ্যাড করব, আর মাইনাস হলে, মাইনাসটা অ্যাড করলে যেহেতু মাইনাস হচ্ছে মাইনাস করব। করার পরে আমাদের হচ্ছে নতুন যেইটা পাবো অফসেট ভ্যালুটা অ্যাড করার পরে, সেই লোকেশনটা হবে হচ্ছে আমাদের ডেজায়ার যে আমরা ডাটাটা চাচ্ছি সেইটার অ্যাড্রেস হবে। তারপর আমরা সেই অ্যাড্রেসে গিয়ে আমাদের ডেজার্ট ডাটাটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। পরের অ্যাড্রেসিং মোডটা হচ্ছে বেস উইথ ইন্ডেক্স। বেস উইথ ইন্ডেক্সে কি হচ্ছে, বেস উইথ ইন্ডেক্সে আমাদের অনেকটা ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডের মতোই, একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে এখানে কোনো অফসেট ভ্যালু দেয়া থাকে না, এবং এখানে অফসেট ভ্যালু
দেয়া থাকে না, প্লাস একটা রেজিস্টার না, এখানে দুইটা রেজিস্টার উল্লেখ থাকবে এবং এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট দেয়া থাকবে দুইটা রেজিস্টারের আগে। এবং আমরা কিভাবে আমাদের অ্যাকচুয়াল ডিজায়ার্ড ভ্যালুটা পাবো, আমাদের যে দুইটা রেজিস্টারের উল্লেখ করা থাকবে, যেমন এই এক্সাম্পলে আর আই কমা আর জে দুইটা রেজিস্টার উল্লেখ আছে, আমরা কিভাবে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা পাবো, প্রথমে আমরা আর আই রেজিস্টারটা চেক করব, সেখানে আমরা একটা ভ্যালু পাবো, এবং আর জে রেজিস্টারটা চেক করলে আরো একটা ভ্যালু পাবো, এই দুইটা ভ্যালুকে যোগ করব। দুইটা ভ্যালুকে আর আই এবং আর জে রেজিস্টার ভ্যালুকে যোগ করার পরে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে আমাদের ডেজার্ট ডাটার অ্যাড্রেস হিসেবে কাজ করবে। অর্থাৎ যদি আর আই এর মধ্যে থাকে হচ্ছে 50 এবং আর জে এর মধ্যে থাকে 30, তাহলে 50 যোগ 30 80 করে হচ্ছে আমরা যেটা পেলাম 80, সেই 80তম জায়গা 80টা হচ্ছে আমাদের আমাদের ভ্যালু অ্যাড্রেস হিসেবে কাজ করবে। এটা ছিল হচ্ছে বেস উইথ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। পরে অ্যাড্রেসিং মোডটাও একই রকম, এখানে কি থাকবে, বেস উইথ ইন্ডেক্স অ্যান্ড অফসেট। এখানে বেস উইথ ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডের মতোই সব কাজ হবে, প্লাস এখানে একটা অফসেট ভ্যালুও দেয়া থাকবে। তাহলে আমরা কিভাবে আমাদের ডেজার্ট যে ডাটা অথবা ডেজার্ট ভ্যালুটা পাবো, আমাদের এখানে কি হবে, এই এক্সাম্পলের জন্য আর আই আর জে দুইটা রেজিস্টার এবং এক্স হচ্ছে অফসেট ভ্যালুটা, তাহলে আমাদের আর আই রেজিস্টারটা চেক করতে হবে, সেই যে সেখানে যে ভ্যালুটা পাবো সেটার সাথে আর জে রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে যোগ করতে হবে, এবং সেটার সাথে আবার এক্স হিসেবে যে অফসেটটা আছে সেটাকেও যোগ করতে হবে। যদি এক্স হিসেবে 1 থাকে, আর এর রেজিস্টারে 2 থাকে এবং আর জে রেজিস্টারে 3 থাকে, তাহলে কি হবে, 1 প্লাস 2 প্লাস 3, মানে 3 প্লাস 3 6, এই 6 হবে হচ্ছে আমাদের ডাটাটার অ্যাড্রেস। তাহলে এইটা হচ্ছে বেস উইথ ইন্ডেক্স অ্যান্ড অফসেট, এই অ্যাড্রেসিং মোড এইভাবে কাজ করবে। পরের অ্যাড্রেসিং মোডটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেসিং মোড। রিলেটিভ অ্যাড্রেসিং মোডটা একদম ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডের মতো। ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডে কি হতো, একটা রেজিস্টার উল্লেখ করা থাকতো এবং সাথে একটা অফসেট ভ্যালু থাকতো। আর রিলেটিভ অ্যাড্রেসিং মোডে কি হবে, সেম কাজই হবে, কিন্তু এখানে নর্মাল রেজিস্টার বদলে প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারটা ইউজ করা হবে। তাহলে প্রোগ্রাম কাউন্ট এবং সাথে অফসেট ভ্যালু থাকবে, তাহলে প্রোগ্রাম কাউন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা থাকবে সেটার সাথে আমাদের এক্স যে অফসেট ভ্যালুটা সেটাকে অ্যাড করা হবে। অ্যাড করলে আমরা যে নতুন ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডেজার্ট ডাটার অ্যাড্রেস হিসেবে কাজ করবে। লাস্ট দুটো অ্যাড্রেসিং মোড হচ্ছে অটো ইনক্রিমেন্ট এবং অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড। প্রথমে আমরা দেখি হচ্ছে অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড। অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোডে কি হয়, এখানে একটা রেজিস্টারের উল্লেখ করা থাকে এবং ফার্স্ট ব্র্যাকেট থাকে, আর পরে একটা প্লাস সাইন থাকে, এটা হচ্ছে এটা ডিনোট করার জন্য এই সিম্বলটা ইউজ করা হয়। এবং এটা কিভাবে কাজ করে, এটা একটু অন্যরকম ভাবে কাজ করে। এটাতে হচ্ছে আমাদের রেজিস্টারের যে রেজিস্টারটা উল্লেখ থাকে সেই ভ্যালুগুলো অটোমেটিক আপডেট হতে থাকে। কিভাবে আপডেট হয়, প্রথমে হচ্ছে আমাদের R1 রেজিস্টারে হচ্ছে একটা ভ্যালু থাকবে যেটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড ভ্যালুটার অ্যাড্রেস হিসেবে কাজ করবে। তাহলে আমরা অটো ইনক্রিমেন্ট মোডে প্রথমে আর যেই রেজিস্টারটা উল্লেখ থাকবে, এখানে যেরকম RI লেখা আছে, RI রেজিস্টারটা চেক করব। চেক করার পরে হচ্ছে একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে আমাদের ডাটার জন্য অ্যাড্রেস হিসেবে কাজ করবে। তারপর সেই অ্যাড্রেসে গিয়ে আমরা আমাদের ডাটাটা পেয়ে যাব। যখন আমরা সেই ডাটাটাকে অ্যাক্সেস করে ফেলবো তখন কি হবে, তখন এই RI রেজিস্টারটার কন্টেন্ট যেটা ছিল সেটা আপডেট হয়ে যাবে। সেটা আপডেট হয়ে কি হবে, আপডেট হয়ে পরবর্তী আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই ভ্যালুটার লোকেশনকে হোল্ড করবে। অর্থাৎ আগে হচ্ছে একটা লোকেশনকে হোল্ড করে রেখেছিল, সেই লোকেশনে গিয়ে আমরা ভ্যালুটাকে পেয়ে গিয়েছি। যখনই আমরা ভ্যালুটাকে পেয়ে গিয়েছি তখন আবার এই রেজিস্টারটা RI রেজিস্টারটার কন্টেন্ট আপডেটেড হয়ে পরে যে ভ্যালুটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই লোকেশনটাকে হোল্ড করবে। এটা হচ্ছে আমাদের অটো ইনক্রিমেন্ট মোডের কাজ। এই যে পরের লোকেশনটা আপডেটেড হলো এটা কিন্তু অটোমেটিক্যালি হবে, মানে আমাদেরকে ম্যানুয়ালি করে দিতে হবে না। লাস্টের অ্যাড্রেসিং মোডটা হচ্ছে অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট মোডের রিভার্স ওয়েতে কাজ করে। এটাতে কি হয়, এটাতে হচ্ছে আমাদের একটা
রেজিস্টারে উল্লেখ করা থাকবে, এবং সেটার আগে হচ্ছে একটা মাইনাস সাইন থাকবে রিপ্রেজেন্ট করার জন্য অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোডটাকে। এবং এইটা হচ্ছে কিভাবে কাজ করবে, এটা হচ্ছে প্রথমে আমাদের যে রেজিস্টারটা উল্লেখ করা থাকবে সেটা চেক করলে হচ্ছে আমরা একটা অ্যাড্রেস পাব, কিন্তু সেই অ্যাড্রেসে ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব না। আমরা কি করব, সেই অ্যাড্রেসটাকে ডিক্রিমেন্ট করব। অ্যাড্রেসটাকে ডিক্রিমেন্ট করলে আমরা হচ্ছে নতুন আরেকটা অ্যাড্রেস পাব, এবং সেই নতুন অ্যাড্রেসের ভ্যালুটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। এখন এই ডিক্রিমেন্টটা কিভাবে করব, এই ডিক্রিমেন্টটা অটোমেটিক হবে, এবং এটা কি করবে, আমাদের এখন আর আই রেজিস্টারের যেই অ্যাড্রেসটা আছে সেটার প্রিভিয়াস অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেই ভ্যালুটার অ্যাড্রেসটাকে হোল্ড করবে। দেখো এটা পার্থক্যটা কি অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোডের সাথে। অটো ইনক্রিমেন্ট মোডে কি হতো, আমাদের একটা রেজিস্টারের মধ্যে একটা ভ্যালু থাকতো যেটা আমাদের ডেজায়ার ডাটার অ্যাড্রেস হিসেবে কাজ করত। আমরা তাহলে সেই এই রেজিস্টারে যেই অ্যাড্রেসটার উল্লেখ থাক অ্যাড্রেস অফ ভ্যালুটা উল্লেখ থাকতো সেই লোকেশনে গেলে আমাদের ভ্যালুটা পেয়ে যেতাম, এবং সেই ভ্যালুটা পাওয়ার পরে কি হতো, রেজিস্টারটা অটোমেটিক্যালি আপডেট হয়ে পরে আমাদের যে ভ্যালুটা দরকার সেই অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখতো। কিন্তু অটো ডিক্রিমেন্ট মোডে কি হচ্ছে, অটো ডিক্রিমেন্ট মোডে আমাদের রেজিস্টারের মধ্যে যেই অ্যাড্রেস বা ভ্যালু থাকছে আমরা সেই লোকেশনটাকে নিয়ে কোনো কাজ করছি না, আমরা সেটাকে আগে ডিক্রিমেন্ট করে নিচ্ছি। ডিক্রিমেন্ট করলে কি হচ্ছে, এটা অটোমেটিক্যালি হচ্ছে, ডিক্রিমেন্ট করলে আমাদের প্রিভিয়াস একটা অ্যাড্রেসে ব্যাক করছে, এবং সেই প্রিভিয়াস অ্যাড্রেসের ভ্যালুটাই হবে আমাদের ডেজায়ার্ড ভ্যালু। এখন এই যে আমরা এতক্ষণ বললাম অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট বা অটোমেটিক ডিক্রিমেন্ট হবে, এটা কিভাবে হবে, মনে করো আমাদের হচ্ছে 4 বাইট পর পর ভ্যালুগুলোকে মেমোরিতে আমরা স্টোর করেছি। অর্থাৎ প্রথম ভ্যালুটা মনে করো 1000তম লোকেশনে আছে, সেকেন্ড ভ্যালুটা 1004তম লোকেশনে আছে, থার্ড ভ্যালুটা ধরো 1008তম লোকেশনে আছে। এখন অটো ইনক্রিমেন্ট মোডে কি হয়, অটো ইনক্রিমেন্ট মোডে আর আইতে মনে করো প্রথমে আছে 1000 রাখা আছে, তাহলে আমরা বুঝবো যে 1000টা হচ্ছে আমাদের ডাটার অ্যাড্রেস। তখন আমরা সেই 1000 অ্যাড্রেসে গিয়ে আমরা ডাটাটাকে অ্যাক্সেস করব। যেই মাত্র আমরা ডাটাটাকে অ্যাক্সেস করে ফেলবো তখন আমাদের রেজিস্টারটা আপডেটেড হয়ে 1004কে পয়েন্ট করে থাকবে বা হোল্ড করে থাকবে, কারণ 1004-এ আছে আমাদের পরের ভ্যালুটা। এই যে 1000 থেকে 1004-এ গেল, এই আপডেটটা অটোমেটিক্যালি হবে আমাদের কম্পিউটার স্ট্রাকচার অনুযায়ী। আর অটো ডিক্রিমেন্ট মোডে কি হবে, মনে করো আমাদের এখন আছে 1008তম লোকেশনে আর আইটা পয়েন্ট করে আছে, বা আর আই রেজিস্টারটা 1008কে হোল্ড করে আছে। যখন আমরা অটো ডিক্রিমেন্ট অ্যাড্রেসিং মোডটা ইউজ করব তখন আমরা 1008 যে হোল্ড করে আছে সেই অ্যাড্রেসের ভ্যালুটাকে নিব না, আমরা কি করব, এটাকে ডিক্রিমেন্ট করব। 1008 এই লোকেশনটা ডিক্রিমেন্ট হয়ে কি হবে, 1004 হবে। কেন 1004 হবে, কারণ আমরা এক্সাম্পলে মনে করে কনসিডার করছি ভ্যালুগুলা 4 বাইট পর পর আছে, তাহলে 1008 থেকে যদি আমরা ডিক্রিমেন্ট করি আগের ভ্যালুতে যাওয়ার জন্য তখন আমাদের কি হবে, 1008টা ডিক্রিমেন্ট হয়ে 1004 হবে, এবং সেই 1004তম লোকেশনে আমাদের যেই ডাটাটা পাবো সেটাই আমাদের অ্যাকচুয়াল ডাটা, যেটা নিয়ে আমরা ইনস্ট্রাকশনে কাজ করতে চাচ্ছি। তো এই জিনিসটা একটু কনফিউজিং লাগতে পারে, পড়লে জিনিসটা ঠিক হয়ে যাবে, বইতে আরো ডিটেলস করে বলা আছে, স্লাইডেও আছে, আমি তোমাদের এই স্লাইডটা দিয়ে আসলে বুঝিয়ে দিলাম। তো বইতে একটু ডিটেলস আছে, সেটা দেখতে হবে। পরীক্ষার সময় তোমরা অনেক সময় অটো ইনক্রিমেন্ট আর অটো ডিক্রিমেন্ট মোডের ডেফিনেশন লেখার সময় ভুল করে ফেলো, বা ইউজ করার সময় ভুল করে ফেলো। অটো ইনক্রিমেন্ট মোডে যে রেজিস্টার উল্লেখ থাকে সেই রেজিস্টারে যে লোকেশনটা দেয়া থাকে সেই লোকেশন ভ্যালুটা নিয়ে আমরা কাজ শুরু করে দিই, তারপরে আপডেটটা হয়। আর অটো ডিক্রিমেন্ট মোডে হচ্ছে আপডেটটা আগে হয়, অর্থাৎ ডিক্রিমেন্ট জিনিসটা আগে হয়ে যায়। এটা অনেকটা পোস্টফিক্স আর প্রিফিক্স যদি পড়ে থাকো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটার মতো। অটো ডিক্রিমেন্ট আগে ডিক্রিমেন্ট হচ্ছে, দেন যে অ্যাড্রেস ডিক্রিমেন্টেড অ্যাড্রেসটা পাচ্ছি সেই অ্যাড্রেসের ভ্যালু নিয়ে আমরা কাজ করছি। আর অটো ইনক্রিমেন্টে হচ্ছে ইনক্রিমেন্টের পরে হচ্ছে, আগেই যে ভ্যালুটা পেয়ে যাচ্ছি সেই ভ্যালু সেই লোকেশনের ভ্যালুটা নিয়েই আমরা কাজ করছি, দেন ওইটা আপডেট হচ্ছে। এটাই হচ্ছে দুইটা অ্যাড্রেসিং মোডের পার্থক্য। তো আমরা অ্যাড্রেসিং মোডটা যদি বুঝে থাকি, আমাদের এই চ্যাপ্টারে কিছু কোড দেয়া আছে,
যেগুলো আমরা লাস্ট ক্লাসে দেখি নাই, আজকে হচ্ছে আমরা দুইটা কোড দেখব, আর দুইটা কোড আশা করি কালকে দেখব, নেক্সট ক্লাসে আর কি দেখব। আচ্ছা, প্রথমে কোডটার কনফিগারেশন সম্পর্কে বলে নেই। আমাদের বইতে হচ্ছে একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমটা কিরকম? প্রবলেমটা হচ্ছে আমাদের কিছু ভ্যালু আছে, এন সংখ্যক ভ্যালু আছে যেটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, এবং ভ্যালুগুলো মেমোরিতে কেমন লোকেশনে আছে, বোর্ড না থাকলে আসলে এগুলো বোঝানো খুবই ঝামেলার। আমরা পেইন্টটা ইউজ করি। আমাদের এন সংখ্যক ভ্যালু দেওয়া আছে, ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, এরকম এন পর্যন্ত আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। আমরা এগুলাকে যোগ করতে চাচ্ছি, এবং আমাদের ভ্যালুগুলো মেমোরিতে কেমন লোকেশনে আছে, প্রথম ভ্যালুটার অ্যাড্রেস হচ্ছে নাম 1, সেকেন্ড ভ্যালুটার অ্যাড্রেস হচ্ছে নাম 2, থার্ড ভ্যালুটার অ্যাড্রেস হচ্ছে নাম 3, মানে অ্যাড্রেসটা সিম্বলিক্যালি বোঝানো হয়েছে আর কি, এবং লাস্ট ভ্যালুটা এন তম ভ্যালুটার অ্যাড্রেস হচ্ছে নাম এন। তাহলে নাম 1, নাম 2, নাম 3, এগুলো হচ্ছে ভ্যালুগুলো অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসে আমাদের ভ্যালুগুলো আছে মেমোরিতে। আমরা চাচ্ছি এই ভ্যালুগুলোকে যোগ করে যোগফলটা আর একটা সাম বলে একটা মেমোরি লোকেশনে স্টোর করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। এবং বইতে আরো একটা বলা আছে যে আমাদের এই যে লোকেশনগুলো নাম 1, নাম 2, নাম 3, এই লোকেশনগুলো একটা আরেকটা থেকে 4 বাইট দূরত্বে আছে। অর্থাৎ নাম 1 যেইখানে আছে, এই লোকেশনটার সাথে যদি আমরা 4 অ্যাড করি তাহলে পরের লোকেশনটা পাবো, এটার সাথে আরো যদি 4 অ্যাড করি তাহলে তার পরের লোকেশনটা পাবো। এভাবে আমাদের বিভিন্ন লোকেশন গুলো 4 বাইট দূরত্বে আছে, অর্থাৎ ভ্যালু গুলো 4 বাইট পর পর আছে। এখন আমরা এই ভ্যালু গুলোকে যোগ করব। যোগ করার পরে আমাদের যে যোগফলটা হবে সেটা আরেকটা মেমোরি লোকেশনে সেভ করব, যে মেমোরি লোকেশনটার নাম হবে সাম। এটা হচ্ছে আমাদের বইতে দেওয়া প্রথম প্রবলেম। এখন আমরা এটার জন্য হচ্ছে একটা মেশিন ইনস্ট্রাকশনের কোড লিখছি, এবং আমরা এটা সিকোয়েন্সিয়ালি করছি, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে যোগ করব। কিভাবে করব দেখো, প্রথমে আমাদের একটা ইনস্ট্রাকশন লিখলাম মুভ নাম 1 কমা R0। এই ইনস্ট্রাকশনের কাজটা কি হলো, এই ইনস্ট্রাকশনের কাজটা হচ্ছে নাম 1 লোকেশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে R0 রেজিস্টারে কপি করবে। তাহলে আমাদের কি হবে, নাম 1 এ আমাদের কি আছে, আসলে নাম 1 এ আমাদের প্রথম ভ্যালুটা আছে। দেখো নাম 1 এ আমাদের প্রথম ভ্যালুটা আছে, তাহলে প্রথম ভ্যালুটা আমাদের R0 রেজিস্টারের মধ্যে কপি হবে। পরে ইনস্ট্রাকশনে কি করা হয়েছে, অ্যাড নাম 2 কমা R0। এখানে কি করা হচ্ছে, তাহলে R0-র সাথে নাম 2 লোকেশনের ভ্যালুটা অ্যাড করে R0-তে স্টোর করা হচ্ছে। এখন R0-র মধ্যে কি ছিল বলতো, একটু আগে আমরা R0-র মধ্যে প্রথম ভ্যালুটাকে রেখে এসেছি, তাহলে R0-র মধ্যে এখন প্রথম ভ্যালুটা আছে, আর নাম 2-র মধ্যে আছে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা। আমরা কি করব, আমরা হচ্ছে এই নাম 2 এর সাথে, অর্থাৎ সেকেন্ড ভ্যালুটার সাথে R0-র মধ্যে যে প্রথম ভ্যালুটা আছে যোগ করব। তাহলে আমাদের কি হলো, প্রথম দুইটা ভ্যালু, ভ্যালু 1 এবং ভ্যালু 2 যোগ হয়ে গেল, এবং যোগফলটাকে আমরা কোথায় রেখে দিচ্ছি, R0-তে। তাহলে যখন আমরা সেকেন্ড ইনস্ট্রাকশনটা লিখে ফেলবো তখন R0-তে আমাদের কি আছে, প্রথম দুইটা ভ্যালুর যোগফল আছে। এরপরে আমরা পরের ইনস্ট্রাকশন আবার কি করছি, নাম 3 এর সাথে R0 এর ভ্যালুটাকে যোগ করছি। এখন নাম 3 এর মধ্যে বা এই লোকেশনটাতে আমাদের কি আছে, নাম 3 এর মধ্যে আমাদের আছে থার্ড ভ্যালুটা। তাহলে আমরা থার্ড ভ্যালুটার সাথে R0 এর ভ্যালুটা যোগ করছি। R0 এর মধ্যে কি ছিল, আমরা আগে দুইটা ইনস্ট্রাকশনে দেখে এসেছি, R0 এর মধ্যে ছিল প্রথম দুইটা ভ্যালুর যোগফল। তাহলে যখন আমি অ্যাড নাম 3 কমা R0 এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করব, তখন R0 এর মধ্যে কি থাকবে, প্রথম তিনটা ভ্যালুর যোগফল থেকে যাবে। এইভাবে করে করে আমরা প্রত্যেকবার হচ্ছে একটা একটা ভ্যালু যোগ করে করে R0 এর মধ্যে রাখতে থাকব, এবং R0-র সাথে পরের ভ্যালুটা আবার যোগ করে ফেলব, তারপর সেই যোগফলের সাথে পরের ভ্যালুটা, এইভাবে যোগ করে করে একদম লাস্টে আর নাম এন, মানে লাস্টে লোকেশনটা সেই এন তম ভ্যালুটার সাথে R0 ভ্যালুটা যোগ করলে কি হয়ে যাবে, এন পর্যন্ত সবগুলা ভ্যালু যোগ হয়ে R0-তে থাকবে। তারপর লাস্ট লাইনে কি করছি আমরা, R0-র মধ্যে যে এন সংখ্যক ভ্যালু যোগ করা আছে সেটাকে সাম বলে একটা মেমোরি লোকেশনে স্টোর করছে। এটা খুবই একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রোগ্রাম, না বোঝার কিছু নাই।
তো আমরা হচ্ছে এভাবে কি করতে পারি, এন সংখ্যক ভ্যালুকে যোগ করতে পারি। এখন দেখো এখানে আমাদের কিন্তু অনেকগুলা ইনস্ট্রাকশন বা অনেকগুলা লাইন ইউজ করতে হয়েছে, কারণ আমরা কি করেছি প্রত্যেকটা ভ্যালু একটা একটা করে আর জিরোর সাথে যোগ করে আর জিরোর মধ্যে স্টোর করেছে, তারপর সেই আর জিরোর যোগ মধ্যে যে যোগফলটা আছে সেটার সাথে পরের ভ্যালুটা যোগ করে দিয়েছে। এভাবে এন সংখ্যক ভ্যালুর জন্য আমাদের এন সংখ্যক লাইন লিখতে হয়েছে। কিন্তু সেম কাজটা যদি আমরা একটা লুপ ইউজ করে করি তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। সেটাই হচ্ছে আমাদের দেয়া আছে, দেখো আমরা প্রথমে এই কোডটা দেখবো। এখানে হচ্ছে আমাদের আগের প্রোগ্রামটাই করা আছে লুপ ইউজ করে, এবং এখানে কি করা হয়েছে, এখানে ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোডটা ইউজ করা হয়েছে। এটা কিভাবে করা হচ্ছে দেখো, এই কোডটাতে লেফট সাইডে যে কোডটা দেখতে পাচ্ছ এখানে কয়েকটা অ্যাড্রেসিং মোড ইউজ করা হয়েছে এবং লুপ ইউজ করা হয়েছে। কি করা হয়েছে দেখো, এখানে আমাদের যতগুলা ভ্যালু যোগ করতে হবে, এই যে আমরা আগের এক্সাম্পলে বলেছিলাম এন সংখ্যক ভ্যালু যোগ করতে হবে, এই যতগুলা ভ্যালু যোগ করতে হবে সেই সংখ্যাটাকে আমরা এন বলে, ক্যাপিটাল এন বলে একটা মেমোরি লোকেশনে রেখে দিয়েছিলাম, এবং সেই ক্যাপিটাল এন বলে একটা লোকেশনে আমাদের কি আছে যে কয়টা ভ্যালু যোগ করব, সেটাকে আমরা হচ্ছে আর ওয়ান বলে একটা রেজিস্টারে কপি করে রাখছি। তাহলে আর ওয়ান রেজিস্টারে কি থাকবে, আর ওয়ান এর রেজিস্টারের মধ্যে থাকবে যে আমরা কয়টা ভ্যালুকে যোগ করব। এবং পরের লাইনে কি করা হচ্ছে দেখো, হ্যাশের পরে নাম ওয়ান ইউজ করা হয়েছে। দেখো হ্যাশ হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে আমরা ইউজ করে থাকি, এবং হ্যাশের পরে নাম ওয়ান দেয়া থাকাতে এবং এরপরে কমা আর টু দেয়ার থাকাতে কি হবে, আর টুর মধ্যে এই নাম ওয়ানটাই ডিরেক্ট লোড হবে। এখন দেখো এইটার সাথে পার্থক্য কি, যখন যদি এখানে হ্যাশ সাইনটা না থাকতো, হ্যাশ সাইনটা না থাকলে আমরা কি বুঝতাম যে নাম ওয়ান যে লোকেশনটা আছে, নাম ওয়ান যে লোকেশনটা আছে সেই লোকেশনের ভ্যালুটাকে আমরা লোড করতে চাচ্ছি আর টু রেজিস্টার, সেটা বুঝতাম। কিন্তু হ্যাশ দেওয়াতে বুঝায় কি যে নাম ওয়ান লোকেশনের ভ্যালুকে না, আমরা নাম ওয়ান এই লোকেশন বা এই অ্যাড্রেসটাকে আর টুতে লোড করতে চাচ্ছি। তাহলে দেখো আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে আমরা টোটাল কয়টা ভ্যালু যোগ করব, যেটা এন লোকেশনে ছিল সেইটাকে আমরা আর ওয়ানে কপি করছি, তার মানে আর ওয়ানে থাকবে আমরা কয়টা ভ্যালু যোগ করছে করতে চাচ্ছি। আচ্ছা পরের ইনস্ট্রাকশনে কি করা হচ্ছে, প্রথম ভ্যালুর যে অ্যাড্রেসটাকে, অ্যাড্রেসটাকে ডাইরেক্টলি আর টুতে লোড করা হচ্ছে, অর্থাৎ আর টুতে এখন আমাদের প্রথম ভ্যালুটা অ্যাড্রেস থাকছে। এটা একটু ভালো করে বোঝো, কারণ যদি আমরা হ্যাশ সাইন না দিতাম তাহলে কিন্তু এটার মিনিং আলাদা হয়ে যেত, তখন বুঝানো হতো যে আমরা প্রথম লোকেশনের ভ্যালুটাকে আর টুতে লোড করছি, আর হ্যাশ সাইন দেওয়াতে বুঝাচ্ছে কি আমি নাম ওয়ানকে সরাসরি, নাম ওয়ানটা কি ছিল প্রথম ভ্যালুটা অ্যাড্রেস ছিল, সেই অ্যাড্রেসটাকে সরাসরি আর টুতে লোড করছি। তাহলে আর টুতে এখন আমাদের কি আছে, প্রথম ভ্যালুটা অ্যাড্রেস আছে। পরের ইনস্ট্রাকশনে আমরা আরেকটা রেজিস্টারকে ক্লিয়ার করেছি, তার মানে আরেকটা রেজিস্টারে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছি। তাহলে ক্লিয়ার আর জিরো মানে কি হবে, আর জিরো রেজিস্টারে এখন জিরো থাকবে। এটা হচ্ছে প্রথম তিনটা লাইনের কাজ। এখন পরের ইনস্ট্রাকশনটাতে কি করা হয়েছে দেখো, অ্যাড আর টু কমা আর জিরো করা হয়েছে। এখন এখানে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করা হয়েছে, অ্যাড আর টু কমা আর জিরো, এখানে আর টু আগে ফার্স্ট ব্র্যাকেট থাকাতে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে যেটা হচ্ছে আমাদের এখন কি হবে, আর জিরোর মধ্যে কি আছে, জিরো, ইনিশিয়ালি আর জিরোতে জিরো ছিল, জিরোর সাথে কি অ্যাড হচ্ছে আর টু, এটা যেহেতু ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড তাহলে আর টুর ভ্যালুটাকে সরাসরি যোগ করে দেওয়া যাবে না। ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে আমরা কি করি, যেই রেজিস্টারটা থাকে আগে সেটাকে চেক করি, সেটাকে চেক করলে আমরা আমাদের ভ্যালুটার অ্যাড্রেস পাই। তাহলে এখন আর টুকে চেক করবো, আর টুর মধ্যে কি রেখে এসেছিলাম দেখো, প্রথম ভ্যালুটা অ্যাড্রেস রেখে এসেছিলাম, কিন্তু একটা অ্যাড্রেস লোড করা ছিল। তাহলে আমরা আর টুতে গেলে একটা অ্যাড্রেস পাবো, সেই অ্যাড্রেসে গেলে আমরা আমাদের ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটার সাথে আর জিরো ভ্যালুটাকে যোগ করব। এখন সেই ভ্যালুটা কি ছিল, প্রথম ক্ষেত্রে আমরা প্রথম ভ্যালুটা অ্যাড্রেসটাকে লোড করেছিলাম, তাহলে আর টু চেক করলে আমরা প্রথম ভ্যালুটা অ্যাড্রেস পাবো, সেই অ্যাড্রেস থেকে আমরা প্রথম ভ্যালুটাকে নিয়ে আসবো,
সেই প্রথম ভ্যালুটার সাথে আর জিরো কে যোগ করব। আর জিরো তে শুরুতে জিরো দিয়ে রেখেছে, তাহলে প্রথম ভ্যালুটা জিরোর সাথে যোগ হলো, যোগ হয়ে কি হলো, আর জিরো রেজিস্টার সেভ হলো। তাহলে এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমাদের কি হচ্ছে, আর জিরোর মধ্যে আমাদের প্রথম ভ্যালুটা থাকছে। পরের ইনস্ট্রাকশনটা কি করা হচ্ছে দেখো, অ্যাড করা হচ্ছে ফোর কে, হ্যাশ সাইনের পরে ফোর থাকে মানে ফোর কে সরাসরি অ্যাড করব কার সাথে, আর টুর সাথে। এখন আর টুর মধ্যে আমাদের কি ছিল দেখো, আর টুর মধ্যে আমাদের ছিল প্রথম ভ্যালুটা অ্যাড্রেস, প্রথম ভ্যালুটা অ্যাড্রেসের সাথে যদি চার যোগ করি আমরা কি পাবো বলতো? আমরা আগের এক্সাম্পলে বলে আসছিলাম যে আমাদের এই যে নাম ওয়ান, নাম টু, নাম থ্রি, এই লোকেশনগুলো একটা আরেকটার সাথে 4 বাইট দূরে দূরে আছে। তাহলে প্রথম অ্যাড্রেসের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমরা সেকেন্ড অ্যাড্রেসটা পাবো, সেকেন্ড অ্যাড্রেসের সাথে চার যোগ করলে আমরা থার্ড অ্যাড্রেসটা পাবো, এভাবে চলবে। তাহলে কি হচ্ছে দেখো, আমাদের আর টুর মধ্যে আমরা প্রথম ভ্যালুটা অ্যাড্রেসকে রেখে এসেছিলাম, এটার সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আমরা সেকেন্ড ভ্যালুটার অ্যাড্রেস পেয়ে যাব। তাহলে এখন আর টুর মধ্যে থাকবে হচ্ছে সেকেন্ড ভ্যালুটার অ্যাড্রেস। আমাদের দেখো একটা নাম্বার আমরা যোগ করে আর জিরোতে রেখেছি, এই জন্য আমরা কি করছি, আর ওয়ান কে ডিক্রিমেন্ট করছি। আর ওয়ানে কি ছিল, আর ওয়ানে ছিল আমরা টোটাল কয়টা ভ্যালু যোগ করতে চাচ্ছি, ঠিক আছে? এটা একটা কাউন্টার হিসেবে কাজ করছিল যে আমরা যতগুলা ভ্যালু যোগ করব ততগুলা ভ্যালু কে আমরা আর ওয়ান এর মধ্যে টোটাল নাম্বারটাকে রেখে দিয়েছিলাম। যখন আমাদের একটা করে ভ্যালু যোগ করা হয়ে যাবে, আর ওয়ান থেকে একটা করে ভ্যালু কমাতে থাকবো, তাহলে ডিক্রিমেন্ট আর ওয়ান করলে কি হবে, আমাদের আর ওয়ানটা এক কমবে, যেহেতু আমাদের একটা ভ্যালু যোগ করে ফেলেছি। পরে ইনস্ট্রাকশনটা খেয়াল করে দেখো, পরে ইনস্ট্রাকশনে বলা হয়েছে ব্রাঞ্চ গ্রেটার দেন জিরো, যদি হয় তাহলে লুপ এই লেভেলটাতে যাবে। এখন ব্রাঞ্চ গ্রেটার দেন জিরো এই ইনস্ট্রাকশনটা সবসময় কি করে কি, এর আগের অপারেশনটাকে চেক করে। এই ব্রাঞ্চ গ্রেটার দেন জিরো এর আগের অপারেশনটা হচ্ছে আর ওয়ান, ডিক্রিমেন্ট আর ওয়ান, অর্থাৎ এই ব্রাঞ্চ গ্রেটার দেন জিরোটা চেক করবে কি আগের অপারেশনের ভ্যালুটা জিরোর চেয়ে বড় আছে কিনা। দেখো আমাদের যদি 6টা ভ্যালু যোগ করি তাহলে আর ওয়ান এর মধ্যে এন এর মধ্যে 6 থাকবে, আর ওয়ান এর মধ্যে হচ্ছে 6 থাকবে, এবং আমরা যখন ডিক্রিমেন্ট আর ওয়ান করব তখন সেটা কমে হয়ে যাবে কি 5 হয়ে যাবে, একট করে কমবে। সেটা গ্রেটার দেন জিরো যদি থাকে তাহলে কি হবে, এই কন্ডিশনটা ফুলফিল হবে। ফুলফিল হয়ে কি করবে, এখানে একটা লেভেল দেওয়া আছে লুপ, লেভেলটার নাম হচ্ছে লুপ, তাহলে হচ্ছে সেই লুপ লেভেলটাতে ব্যাক করবে, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা থেকে কোডে যে সেগমেন্টে লুপ লেখা আছে সেখানে ব্যাক করবে। তাহলে এখান থেকে দেখো ব্যাক করলে লুপে, লুপটা কোথায় রেখা আছে, এই অ্যাড স্টেটমেন্টের এখানে, এখানে তাহলে ব্যাক করলো। ব্যাক করার পরে কি পেলো, একটা অ্যাড ইনস্ট্রাকশন। সেই অ্যাড ইনস্ট্রাকশনে কি আছে দেখো, আছে আর টু কমা আর জিরো। এখন এই আর টুর মধ্যে এখন কি আছে বলতো, এখানে আবার ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড ইউজ করা হয়েছে, এই আর টুর মধ্যে এখন কি আছে দেখো, আমরা এর আগের বারে কি করেছিলাম, আর টুটাকে চেঞ্জ করে আর টুর সাথে 4 অ্যাড করে কি করেছিলাম, সেকেন্ড ভ্যালুটা অ্যাড্রেসটা আর টুতে লোড করেছিলাম। তাহলে এখন আর টুর মধ্যে কি থাকবে, আর টুর মধ্যে থাকবে হচ্ছে সেকেন্ড ভ্যালুটা অ্যাড্রেস। যেহেতু এটা ইনডিরেক্ট মোড তাহলে আমরা কি করব, আমরা এই আর টু চেক করে সেকেন্ড ভ্যালুটা অ্যাড্রেস পাবো, সেই অ্যাড্রেসে গিয়ে আমরা সেকেন্ড ভ্যালুটাকে নিয়ে আসবো, নিয়ে এসে কি করব আর জিরোর সাথে যোগ করব। আর জিরোর মধ্যে আগে কি ছিল, প্রথম ভ্যালুটা ছিল, তাহলে যখন আমরা যোগটা করব তখন আর জিরোর মধ্যে কি থেকে যাবে, প্রথম দুইটা ভ্যালুর যোগফল থাকবে। তারপর ইনস্ট্রাকশনে আবার কি করব, আর টুর সাথে হচ্ছে আরো 4 অ্যাড করব, আর টুর মধ্যে এখন ছিল হচ্ছে সেকেন্ড ভ্যালুটা অ্যাড্রেস, তাহলে এটার সাথে চার যোগ করলে কি হয়ে যাবে, থার্ড ভ্যালুটা অ্যাড্রেস পাবো। এবং আবারও কি করছে, আমাদের যেহেতু দুইটা ভ্যালু যোগ করা হয়ে গিয়েছে এই জন্য আমরা আবারও আর ওয়ানটাকে ডিক্রিমেন্ট করছে, তাহলে কি হলো, আমাদের টোটাল যতগুলো ভ্যালু যোগ করা ছিল আরো একটা কমে গেল, এবং কমে যাওয়ার পর আমরা দেখলাম এটা আবারও গ্রেটার দেন জিরো কিনা। এটা আসলে আমরা কেন বারবার চেক করছি, যে আমরা আর ওয়ান এর মধ্যে আসলে কাউন্টার রেখেছি যে কয়টা ভ্যালু যোগ করব, প্রত্যেকবার ভ্যালু একটা করে ভ্যালু যোগ করার পরে এই কাউন্টারটাকে ডিক্রিমেন্ট করছি, যখন সবগুলা ভ্যালু যোগ হয়ে যাবে তখন কিন্তু ডিক্রিমেন্ট করতে করতে আর ওয়ানটা জিরো হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের আর যোগ করা লাগবে না। এই জিনিসটা চেক রাখার জন্য হচ্ছে আমরা এই ব্রাঞ্চ ইনস্ট্রাকশনটা ইউজ করছি।
ব্রাঞ্চ গ্রেটার দেন জিরো হলে কি হবে, যেহেতু আমরা দুইটা ভ্যালু অ্যাড করেছি তাহলে হচ্ছে এটা এখনো আমাদের আরো, মনে করো আমাদের যদি ছয়টা ভ্যালু যোগ করার থাকে তাহলে তো আরো চারটা ভ্যালু যোগ করা বাকি, তাহলে ডিক্রিমেন্ট করলে এখনো গ্রেটার দেন জিরো পাবে, তাহলে কি হবে আবারও লুপ এই জায়গাটাতে ব্যাক করবে, আবারও ব্যাক করে কি করবে আবারও হচ্ছে অ্যাড করবে হচ্ছে R2, এখন R2-র মধ্যে থাকবে হচ্ছে থার্ড ভ্যালুটার লোকেশন, তাহলে সেই লোকেশন থেকে থার্ড ভ্যালুটা নিয়ে R0-র সাথে যোগ করবে। দেখো এইভাবে জিনিসটা চলতে থাকবে, কতক্ষণ চলবে, প্রত্যেকবার আমরা R0-র সাথে ভ্যালুগুলোকে যোগ করছি, যোগ করে করে R0-র মধ্যে সেভ করছি এবং অ্যাড্রেসটাকে 4 যোগ করে করে চেঞ্জ করছি, এবং প্রত্যেকটা ভ্যালু যোগ করা হয়ে গেলে আমাদের কাউন্টারটা 1 করে কমাচ্ছে, এভাবে সমস্ত ভ্যালুগুলো এন সংখ্যক ভ্যালু যোগ হয়ে গেলে আমাদের এটা ডিক্রিমেন্ট হতে হতে R1-টা 0 হয়ে যাবে, যখন 0 হয়ে যাবে তখন আর এই ব্রাঞ্চ গ্রেটার দেন 0 এই কন্ডিশনটা স্যাটিসফাই হবে না, তখন কি হবে পরের লাইনে মুভ করবে। পরের লাইনে কি আছে, পরের লাইনে আসলে কখন মুভ করছে, যখন সবগুলো ভ্যালু যোগ করা শেষ, দেখো প্রতিটা ভ্যালু যোগ করে করে কিন্তু আমরা R0-তে রাখছিলাম, তাহলে সবগুলো ভ্যালু যোগ করা শেষে R0-র মধ্যে আমাদের টোটাল যোগফলটা থাকবে এবং সেটাকে আমরা কি করব সাম মেমোরি লোকেশনে হচ্ছে কপি করে দেব। আগে যে প্রোগ্রামটা দেখেছিলাম সেখানে আমরা সিকোয়েন্সিয়ালি প্রতিটা ভ্যালু যোগ করে যাচ্ছিলাম, আর এখানে আমরা সেম কাজটাই করেছি, কম ইনস্ট্রাকশন ব্যবহার করে এখানে আমরা হচ্ছে দুইটা অ্যাড্রেসিং মোড ইউজ করেছি, ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড এবং হ্যাশ অ্যাড্রেসিং মোড, এই দুইটা ইউজ করে করে আমরা কি করেছি আগের প্রোগ্রামটাকে অনেক কম ইনস্ট্রাকশনে কমপ্লিট করে ফেলেছে। আর এখন জাস্ট আর আমাদের অল্প সময় লাগবে, এই সেম কাজটাই আমরা যদি অটো ইনক্রিমেন্ট মোডে ইউজ করতে চাই অ্যাড্রেসিং মোডে, তাহলে দেখো আরো একটু ছোট হয়ে যায়। আমাদের অটো ইনক্রিমেন্ট মোডে কি হতো, আমাদের প্রত্যেকটা ভ্যালু অ্যাড্রেসটা আমরা পেতাম এবং সেই ভ্যালুটা অ্যাক্সেস করার পর অ্যাড্রেসটা আমাদের অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যেত, পরে ভ্যালুটাকে পয়েন্ট করতো। তাহলে দেখো এইখানে আমরা যে এই কাজটা করছিলাম যে প্রত্যেকবার অ্যাড্রেসটাকে 4 যোগ করে করে ম্যানুয়ালি চেঞ্জ করছিলাম, কিন্তু অটো ডিক্রিমেন্ট মোড সরি অটো ইনক্রিমেন্ট মোড যদি আমরা ইউজ করি, অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড ইউজ করলে কি হয়ে যাবে, এই দুইটা লাইনের বদলে আমরা একটা লাইন লিখলেই হবে, অ্যাট R2+, R0, কারণ কি হচ্ছে প্রতিবারে অটো ইনক্রিমেন্ট মোডে এই যে অ্যাড্রেসে 4 যোগ করে করে যে অ্যাড্রেসে ইনক্রিমেন্ট হচ্ছে এটা অটোমেটিক্যালি হয়, আমরা তাহলে R2-র মধ্যে প্রথম ভ্যালুটা অ্যাড্রেস আগে থাকবে সেটার সাথে R0 যোগ করব, R0-র সাথে যোগ হয়ে যাওয়ার পরে R2-র অ্যাড্রেসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে পরের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখবে, অটো ইনক্রিমেন্ট অ্যাড্রেসিং মোড এভাবে কাজ করতো। তাহলে সেম কোডটাকে যদি আমরা অটো ইনক্রিমেন্ট মোডে অ্যাড্রেসিং মোড ইউজ করে ব্যবহার করি, তাহলে হচ্ছে আমাদের এই দুইটা লাইনের বদলে একটা লাইন লিখলেই হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোডে কিছু এক্সাম্পল দেয়া আছে, এইটা হচ্ছে তোমরা একটু দেখো।